আল্লামা ডক্টর একবাল রহমতুল্লাহ আলাই গরিব অলরে মুসলমান হত সান্ত্বনা দেন, ও দুনিয়ার গরিব অল মন ক্ষুণ্ণ নগজ্জু অভাবে জিন্দেগি লইয়ের মন ক্ষুণ্ণ নয়ও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনর অভাব বানাইয়ে গরিব বানাইয়ে মন ক্ষুণ্ণ নয়ও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসলমান অনর দনিত তুন বাড়া অনে গরিবরে বেশি মোহাব্বত করে সুবহানাল্লাহ। মসজিদে আজে কাতার বেদে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজে কাতার বেদে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা, ধনের নেশাই বিবর হই ধনী আমায় গেছে বলে, ইসলাম আজি জিন্দা আছে দারিদ্রের দোয়ার বলে, শানতের লাম ইয়ালি দিলাম ইউলাদাই পরওয়ারদিগার, লাম ইয়াকুন কুফুয়ান আহাদ বি ওয়াসফ তেরা আই খুদা, লাম ইয়াকুন কুফুয়ান আহাদ বি ওয়াসফ তেরা আই খুদা, গাহ জিন্দা আছে নিকালা তুনে মুর্দা আর কবি, গাহ জিন্দা আছে নিকালা তুনে মুর্দা আর কবি, মুর্দা সে জিন্দা কিয়া পয়দা নহি হাম তা তেরা, মুর্দা সে জিন্দা কিয়া পয়দা নহি হাম তা তেরা, তের জের হুকম সারি গর্দিশে লাইলো নাহার, তের জের হুকম সারি গর্দিশে লাইলো নাহার, তুনে আপনে কো কহা হে ফালকে হাম বেনবা, তুনে আপনে কো কহা হে ফালকে হাম বেনবালা ইলাহা, জোরে প্রত্যেকে মহাব্বতে কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে রে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, তের সেবা মাবুদ হাকিকি কোই নহি হে কোই নহি, তের সেবা মাবুদ হাকিকি কোই নহি হে কোই নহি, তের সেবা মসজুদ হাকিকি কোই নহি হে কোই নহি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিস দৌর পে নজাতি দুনিয়া আব হাম ও জমানা বোল গিয়া,
জিস দৌর পে নজাতি দুনিয়া অব হম ও জমানা ভুল গিয়া গৈরো কো ফসানা ইয়াদ রহা অব আপনা ফসানা ভুল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত সমস্ত মানুষ ব্যস্ততার ভিতর আছে, ব্যস্ততা ছাড়া হন মানুষ দুনিয়ার জমিনত নাই। এক এক মানুষ এক এক ব্যস্ততার ভিতরে, যারা ব্যবসা করে তারা ব্যবসার ব্যস্ততা, যারা দোকানদারি করে তারার দোকানের ব্যস্ততা, যারা কৃষক আছে ইতারা আলশ্বাস লইয়ের ব্যস্ততা, চাকরিজীবী যারা আছে তারা চাকরি লইয়ের ব্যস্ততা আছে, এই ব্যস্ততার কারণে মানুষ আর যে যে ব্যস্ততার ভিতর আসি এভাবে ব্যস্ত গিয়ে চাকরিওয়ালা চাকরি লই এমন ব্যস্ত, চাকরি ঠিকাই বললাই আল্লাহর ইয়াদ করো নতুন গাফেল সময় নেই। যারা ব্যবসা করে তারা এমন ব্যবসালয় ব্যস্ততা আছে, আল্লাহর ইয়াদ করন দিন হাজার মধ্যে কিছু সময় দন, সময় তো অন্য হয় ব্যস্ততা বেশি। দুনিয়াত জমিনত আল্লাহ পাক যার যত সম্পদ দিয়ে যত মালদার বানাই ইবাদ পৃথিবীত ইবার ব্যস্ততা তত বেশি, ব্যস্ততা নাই আছে। সবচাইতে ব্যস্ত হম হারা আর মতো যারা গরিব আছে তারা, গরিবত্ব হলে ব্যস্ততা না আর ধনী মানুষের ব্যস্ততা বেশি। দুনিয়াত শুধু ব্যস্ত হলে আছে এক একজনের এক এক মশগুল, আর কেউ আছে যে তারা দনের নেশার মধ্যে ব্যস্ততা নয়, ক্ষমতার লোভের মধ্যে ব্যস্ততা, চব্বিশটা ঘন্টা আকল দিয়ে তারার টার্গেট হনসমত আর হাতের মধ্যে কর্তৃত্ব আইব নেতৃত্ব আইব, তারা টার্গেট শুধু কর্তৃত্ব নেতৃত্ব। দুনিয়ার মানুষ এক একজন এক এক ব্যস্ততায় আছে, যার কারণ বানাই অজ্ঞ যে খোদা আল্লাহ বন্দারে বানাই বন্দা সে আল্লাহর ইয়াদ বলে গিয়ে পাদশাহ মালে মস্ত মাগরিবে মস্ত, পাদশাহ মালে মস্ত মাগরিবে মস্ত,
ব্যস্ততা সারা হন মানুষ না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিছু বন্দারে আল্লাহ পাক মালদার বানাই, সম্পদওয়ালা বানাই, আর কিছু মানুষের আল্লাহ পাক গরিব বানাই। মানুষ দুই প্রকার আছে না নাই? এক প্রকার মানুষ গরিব আর এক প্রকার মানুষ ধনী। গরিবরে গরিব বানাই দহনে, গরিবরে গরিব ফোন বানাই। ধনী রে ধনী হন বানাই। আল্লাহ ধনী এবং গরিব ওয়ানিয়ান যদি মানুষের ক্যাপাসিটির ভিতরে তাই তো দুনিয়া থন মানুষ গরিব তাই তো না বিয়া গুণ চাই। সম্পদওয়ালা অন থাকাওয়ালা অন সবাই চা, কিন্তু দিলর সানি আর কোয়াল কি বরাবর নে? গরিবরে গরিব বানা দো আল্লাহ, ধনী রে ধনী বানা দো আল্লাহ। তার মানে ইয়ান্ন আল্লাহ ধনী রে ধনী বার যোগ্যতার বলে বানাইয়ে দো, আর গরিবরে গরিব আল্লাহ পাক ইবার যোগ্যতা শূন্য দেইবার গরিব বানাইয়ে দে। এন্ন গরিবরে গরিব বানান আল্লাহ পাকের বড় হিকমত, ধনী রে ধন ধন সম্পদ ধন আল্লাহ পাকের বড় হিকমত। তার মানে ইয়ান নয় আল্লাহ পাক জীবার সম্পদওয়ালা বানাই, কুটিঠিয়ার মালিক বানাই, জমিদার বানাই, জায়গা সম্পদের মালিক বানাই, বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি কারখানার মালিক বানাই আল্লাহ বেশি মহাব্বত করে দেন, আর আর গরিব বানাই অনর গরিব বানাই আল্লাহ অনর না পছন্দ করে দে। এন্ন এই পৃথিবীর জমিনিয়ান এমতাহান গা ফরিকাল হল الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا عالم أول برائي امتحان عالم أول برائي امتحان عالم ثاني جزائي ايها আল্লাহ গরিবরে গরিব বানাইয়ে দে, পরীক্ষা গরত দে সবর গরের কিনা, আর ধনী রে ধনী বানাইয়ে দে আল্লাহ পাক পরীক্ষা গরত দিবে শুকর গরের কিনা। গরিবরে গরিব বানাইয়ে দে আল্লাহ পাক সবর গরের কিনা ইয়ান পরীক্ষা গরিব আল্লাহ, আর ধনী রে ধনী বানাইয়ে দে আল্লাহ পাক পরীক্ষা গরের ইবাদ দন পাই আল্লাহ নিয়ামত পাই শুকর গরের কিনা। ধনী যদি শুকর করা দেয় নিয়ামত লই শুকরের পরিণাম জন্য, আর গরিব যদি অভাব লই যদি সবর করা দেয় সবরের পরিণাম জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কিছু মানুষের সুস্থতা দি আর কিছু মানুষের অসুস্থতা দি দুনিয়া, আল্লাহ পাক কেউর সুস্থতা দি আর কেউর অসুস্থতা দি। আল্লাহ পাকের পরীক্ষা সুস্থ ব্যক্তি সুস্থতা কি আল্লাহর শুকর করার কিনা, আর অসুস্থ ব্যক্তি বিয়ার আমার নিয়ামত পাই আল্লাহর হাসে সবর করার কিনা আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ পাক পৃথিবীর জমিনত কাউকে শান্তি দি আর হনকিয়ার আল্লাহ পাক মুসিবত দিয়ে অশান্তির ভিতরে রেখে শান্তি অশান্তির মালিক হন আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিক হন আল্লাহ।
ইঁদর মধ্যে বন্দার হন, আর হন কার্যকারিতা চলে না হন, নচলে ইন আবার আল্লাহর যোগ্যতার বল দে দেন সুস্থতার নিয়ামত যোগ্যতার বল দে দেন ধনের নিয়ামত যোগ্যতার বল দে দেন শান্তির নিয়ামত যোগ্যতার বল দে দেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যারা চাই থারে দে দে এহতল্লাই কাবিলিয়ত দামি নয় কবুলিয়ত দামি একখান হতে ইয়াদ রাখিবা যোগ্যতা দামি নয় আল্লাহর হাসে গ্রহণতা ইয়ানে দাম যোগ্যতার অভাব নাই গোটা পৃথিবীর মানুষ আর চিনি জমিনত আর পরিচিতির হন অভাব নেই আর নাম হইলে গোড়া এলাকার মানুষ বিয়াগ গুনেছিল না অনর এলাকা নয় মাহমুদনগর নয় বড়ৈতরি নয় গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী যদি অনর চিনে যদি আসমানওয়ালা যদি অনর নচিনে দয় এই সিনানির হন দাম না আর পৃথিবীর জমিনত অনর কেউ নচিনে অনর পরিচিতি যদি আসমানের ওর গরিব থাকজন দয় এই পরিচিতির হাজার গুণ আল্লাহর দরবারের দাম সুবহানাল্লাহ কাম মিন মারুফ ফিল আরদ মাজহুল ফিস সামা ওয়া কাম মিন মাজহুল ফিল আরদ মারুফ ফিস সামা হাজার মানুষ আছে দুনিয়ার পরিচিতির হন অভাব নেই দুনিয়ার পরিচিতির হন অভাব নেই কিন্তু আসমানওয়ালার কাছে আল্লাহর হাসে এবার হন পরিচিতি নেই আর অনেক মানুষ আছে পৃথিবীর জমিনত হন পরিচিতি নেই নর্মাল মানুষ পোশাক আদি বেশি স্ট্যান্ডার্ড নয় সলাফিরা বেশি সুন্দর নয় একদম নর্মাল দুনিয়াত কেউ নচিনি কিন্তু আসমানের মধ্যে এই ব্যক্তির পরিচিত আছে আল্লাহর হাসে ব্যক্তি বা দামি বেশি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান পয়গম্বরের সাহাবি বেশি স্ট্যান্ডার করে সলাফিরা নগরিত নরমালে চলিত একদিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরের দরবারত শিবানী ডাক দিল আই আমার পয়গম্বর মুহাম্মদ ওই শীতকালীন সময় সাদর জাফাইয়ের একজন মানুষ রাস্তা বাই আরে যাদে ইবার অহন সিনন্ন অনেম এ বললে কি অনর সাহাবি হযরত আবু যর গফারি আল্লাহর পয়গম্বর প্রশ্ন করিল ও ভাই জিবরাইল অনে আর সাহাবি আবু বকরের নাম ন ধরিলেন ওমরের নাম ন হন উসমান আলীর নাম ন হন আবু যর গফারিতে একজন নরমাল সাহাবি অনেকেনে ওই আবু যর গফারির সিনন হযরতে জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর সাহাবি আবু যর গফারির যদিও বা দুনিয়ার জমিনের মধ্যে তেমন হন পরিচিতি নেই কিন্তু আসমানের মধ্যে অনর আবু যর গফারির এন বেশি পরিচিতি দেন শুধু আমি জিবরাইল নই আসমানওয়ালা তামাম ফেরেশতা বিয়াগুন আবু যর গফারির সিনে সুবহানাল্লাহ হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বশর হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বশর খেদমতে ও জিন্দেগি বর বিবানায়া আপনাগর হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বশর খেদমতে ও জিন্দেগি বর ন বানায়া আপনাগর এহতল্লাই দুনিয়ার পরিচিতির অবাই হন লাভ নাই ইয়াদের হন মূল্য নাই ইয়াদের হন কি নাই মূল্য নাই
আখেরাতের পরিচিতি লাভ করুন, দুনিয়ার চাইতে আসমানের পরিচিতি লাভ করুন। দুনিয়ার পরিচিতির হন দাম নাই, দাম নাই, দাম না, হন পরিচিতি হন। আর কিছুদিন আগে বুট নদী নদী বুট দিয়ে রোগ চেয়ারম্যান ন বানায়, এবার চেয়ারম্যানের বয়স ছবছর, পাঁচ বছর ন, পাঁচ বছর আগে হনে কি এবার তো চেয়ারম্যান হারলিত পারিব না, না পারিব। এটাকির মেহনত করি পাঁচ বছর হল একখান চেয়ারম্যানই। আচ্ছা যা চেয়ারম্যান হই চেয়ার ইয়ানোর পাঁচ বছর মেয়াদ আছে, চেয়ার ইয়ানত যা বইব এবার পাঁচ বছরের মেয়াদ গ্যারান্টি দিতে পারিব না, পারিব না। দুনিয়ার কি পরিচিতি, আজি আসা হালিয়া না, এই মুহূর্তে এনতে গাল বললে চেয়ারম্যানের চেয়ার তাকিব, চেয়ারম্যান তাকিব না, কি লো বাবি হেতল্লাই আল্লাহর দরবারত কবুল হবেল্লাই। মালদারও অনুভরিব বেশি ঠিয়া দিয়ে রেখেন আল্লাহর আশায় গ্রহণ হতে হইব না, আল্লাহর দরবারত গ্রহণ হতে হইবল্লাহ। অনর তুন জিয়ান আছে আল্লাহ অনর দিল্যান সাহ দে, অনর আল্লাহ জেদ্দুর দিয়ে এক দূরত আল্লাহ দিল সাহ দে, অল্প আমল জেদ্দুর অনর যোগ্যতা আছে সুযোগ আছে অল্প আমল করিও আল্লাহর দরবারত অনেক গ্রহণতা অর্জন করি তারিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম অসুস্থই, হাসান হুসাইন আল্লাহর পয়গম্বরের নাতি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন অসুস্থই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দুনো যখন অসুস্থ হয়ে খুব পেরেশানি হয়ে গিয়ে ফাতুন অসুখ হইলে মা দুনিয়াদারি দেখে না, ন দেখে, এ মুসলমান ভাই বন্ধু ওয়াল মুরব্বিয়ন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশানি, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি, খলিজা টোরার নাতি অসুস্থ গিয়ই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানত গরিল দিম, আল্লাহ পাক পরওয়ার দেগার আলম যদি আমার সন্তানের বিয়ারাম যদি ভালো করে দে দই, আমি ফাতেমা আল্লাহর শুকরিয়ারতে তিন রোজা রাখিয়ম, সুবহানাল্লাহ, হওয়া রোজা রাখিয়ম, তিন রোজা রাখিয়ম। এ মুসলমান ভাই বন্ধু ওয়াল মুরব্বিয়ন, আল্লাহ পাক পরওয়ার দেগার আলম হাসান এবং হুসাইনের বিয়ারাম বালা করে দিম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত পুরা করি বললাই, তিন রোজা তাকিব দিয়ান নজর মাইনিম, রোজা আরম্ভ করে দিম। প্রথম দিন যেদিন রোজা রাখিল মুসলমান পয়গম্বরের পরিবার যারা আছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু মুসলমান, ইতারার পরিবার তো আজি আরার মতো পরিবার নো আছিল, খুব নর্মাল পরিবার আছিল, টিয়া বেশি বেশি মালিক নো আছিল মুসলমান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম রোজা রাখি, যখন মুসলমান দুপুর বেলা ইফতারের আগে কিছু হানা ইফতারি করি বল্লা রেডি গুজি, এমত অবস্থার মধ্যে একজন এতিমায়ে ডাক মারদ, ও মা আ একজন এতিম অনর ঘরের মধ্যে যদি হন খাবার তাকে আর একা দাও না, হানা হতো অল্প হনমত ইফতার করিতে পারিব আর হনা হানা না। আয়ের একজন এতিমায় যখন দাঁড়ায় গিয়ে ওই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বরদাস্ত করি না পারে, জিন নিজল্লা ফাগাইয়ে ইন্দি ফেলে এতিম পারে, শেষ পর্যন্ত হযরত ফাতেমা ফানি লইয়ের ইফতার গঞ্জি, সারাদিন রোজা রাখি অল্প হানা একজন এতিম সাইয়ে মাত্র দিফে লাগি,
হানা বেশি রহম মাতন, হানা বেশি রহম অল্প হনমতো ইফতার করি এর আসুদা করে হাইত না পারিব অল্প ইফতার দিলে রাখিয়ে দে এটি বেশি দিয়ে ফেলাই পানি হাইয়ের ইফতার করি। দ্বিতীয় দিন আবার রোজা রাখি, প্রথম দিন সারাদিন রোজা রাখি ফানি হাই গিয়ে দিনিবে সারা রাত আর হনা হানা নাই, আবার দ্বিতীয় দিন আবার রোজা রাখি। যখন দ্বিতীয় দিন রোজা রাখি ইফতার আগে আর একটা সামান্য তোয়াই তাইয়ের অল্প হানার ব্যবস্থা গুজি রুটি রুটি ফাগাইয়ের ইফতার ঠিক আগ মুহূর্তের মধ্যে একজন মিসকিন একজন অসহায় ব্যক্তি আই হদ ও মা জান ফাতেমা আই অনেকদিন পর্যন্ত বুগালু আর ফেরত হানা নাই, যদি অনার যদি আর একটা অল্প হানা দিয়ে সাহায্য করিতে পারিতেন ফাতেমা বরদাস্ত করি না পারে হানা জিন্দা কিনে দি ফেলাই। শেষ পর্যন্ত হজরত ফাতেমা ফানি হাই ইফতার গুঞ্জি রোজা হই ভাত খাইয়ে নে রুটি খাইয়ে নে যেদিন জিন ইফতারের আয়োজন করছে একদিন এতিমরে দিয়ে আরেকদিন মিসকিনরে দিয়ে রোজা হওয়া মানুষ তিন্ন তৃতীয় দিন আবার রোজা রেখে প্রথম রোজা ইফতার করে হন হাদ্য না হয়, দ্বিতীয় রোজা ইফতার করে হন হাদ্য না হয়, তৃতীয় রোজা রাখি তেমনি ভাবে যখন ইফতার করে বলল কিছু হানা রেডি করছি। ঠিক ইফতার আগে একজন কয়েদি জিয়ালহানার কারাবন্দী মুজরিম ব্যক্তি আর দেশত যেভাবে জিয়ালহানার বন্দী হল ইতার সরকার কোষাগারাতন তার হানা ফিনার ব্যবস্থা না করে তদুরূপ তৎকালীন তো ইসলামী শরীয়ত এফতেদাই ইসলাম যারা উসুলে সরার খালাপ মুজরম অনর কারণে তার কয়েদি বানারে কি ইতার হানা ফিনার তো বাইতুল মালতুন ব্যবস্থা করা পড়ি এন সমত কয়েদি অরত বেশি তেমন ডেভেলপ জিয়ালহানা নোয়াসিল বর্তমান জিয়ালহানা তখন বালাহানার মতো এন ননে একজন কয়েদি আইয়ের হদে ঠিক তৃতীয় দিন ইফতারের আগে দাঁড়াই আই গো কয়েদি তেমন আই আর যতটুকু আর প্রয়োজন এ দুরহানা এড় ন ভাই আর মাফরহানা দে জিয়ালহানার কি হানা দে মাফরহানা এ দুরহান ফেট ন পড়ে আজ এ বহুত বিরতি লাই আধা ফিড়ি হাই আসি দি অনগর থরহারা আছে না তৃতীয় দিন ই নদী ফেলে আমল বেশি গুজ্জি রহম গুজ্জি অল্প হানা জিন আর এনে ফেলাই দি এ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট আমলিয়ান আল্লাহ পাক পরওয়ার দেগার আলম তুনে তো পছন্দ রাখি আল্লাহ পাক পরওয়ার দেগার আলম কোরআনে কারীম আয়াত নাজিল করি কিয়ামত পর্যন্ত ফাতেমার মুসলমান ফাতেমার তারিফ ফাতেমার প্রশংসা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করছে সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا কাবেলিয়ত দাদে উরা শর্ত নিস কাবেলিয়ত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস এরকার মুসলমান ভাই বন্ধু বল ও যুবক বয়ল আল্লাহ পাক পরওয়ার দেগার আলম বয়ান ফরমার তুই দুনিয়ার ব্যস্ততা লই দোকানের ব্যস্ততা লই আয় আল্লাহ তুন গাফিল গিয়ে গই ও দোকানদারি গড়িয়া বাইল দোয়ানোর নেশার মধ্যে ফুরি দুনিয়ার লোভের মধ্যে ফুরি মসজিদ বলে গিয়ে গই নামাজ বলে গিয়ে গই ও ব্যবসা করতে বাইল ব্যবসার নেশার মধ্যে ফুরি আল্লাহর ইয়াদ বলে গিয়ে গই কিন্তু আল্লাহ পাক পরওয়ার দেগার আলম বয়ান ফরমার জমিনের মধ্যে আমার এমন কিছু রিজার্ভ বন্দা আছে
ঠিক সেমে তারা দোকানদারি করে, কিন্তু দোকানদারি আমি আল্লাহ আতুন তারা কোনোদিন গাফেল করি নফারেন। ঠিকভাবে নিয়মিত দোকানদারি করে কিন্তু নামাজের সময় হলে নামাজ আদায় করেন। আমার এমন কিছু রিজার্ভ বন্দা আছে, দুনিয়ার ব্যস্ততা কোনোদিন তারারে মুসলমান আল্লাহর ইয়াদতুন গাফেল করি নফারেন, দুনিয়ার ক্ষমতা কোনোদিন তারার আল্লাহর ইয়াদতুন গাফেল করি নফারেন, দুনিয়ার লেনদেন কোনোদিন মুসলমান তারারেন, মসজিদ মদরসা আল্লাহর জিকির নামাজ দোয়াতুন তারার গাফেল করি নফার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এ আয়াতি বা নাযিল হইছে নবী আলাইহিস সালামের জামানার দুইজন সাহাবি আছে, দুইজন সাহাবি সাহাবায়ে কেরাম, ইথরা আরার 70 মাপকাঠি, যে সাহাবির জীবন আদর্শ সননে আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতু। এ মুসলমান ভাই বন্ধু বল পয়গম্বরের সাহাবায়ে কেরাম 70 মাপকাঠি সাহাবায়ে কেরাম বিশাল অবদান, আরা পর্যন্ত দিন আয়ন আজি আয়নেন এন ইসলাম মন্না সলোয়ার মতো বুকগরির মুসলমান সাহাবায়ে কেরাম কুরবানির বিনিময়ে আর আজ ইসলাম ধর্ম পাই, তারার অনেক কুরবানির বিনিময়ে আল্লাহ পাক আর মুসলমান পর্যন্ত আর রাজ ইসলাম আনাই মুসলমান। এই উম্মত কিয়ামত পর্যন্ত উম্মত পয়গম্বরের সে সাহাবায়ে কেরামলর অবদান হনদিন বুরিত নফারিব। সাদাকত কা পাইকর সাহাবা সাহাবাম, সাদাকত কা পাইকর সাহাবা সাহাবা, হেদায়ত কা মাহবর সাহাবা সাহাবা, ওয়া সিদ্দিক আকবর ওয়া ফারুক আযম, ওয়া সিদ্দিক আকবর ওয়া ফারুক আযম, ওয়া উসমান হায়দার সাহাবা সাহাবা, ওয়া শেরে খুদা হে ওয়া তাইয়ার জান্নাত, ওয়া শেরে খুদা হে ওয়া তাইয়ার জান্নাত, ওয়া সালমা আবু যর সাহাবা সাহাবা। আল্লাহর পয়গম্বরের জামানত দুজন সাহাবী আছেন, একজন সাহাবি নিজের জীবিকা নির্বাহ করি বললাই পেশাগত আছিল নে মুসলমান ব্যবসায়ী, মুদির দোকান করিত ব্যবসা করিত একজন সাহাবি, আর একজন সাহাবি যদি বের পেশল দেখি লোহার কামারগিরি করিত, লোহা দিয়ে বিভিন্ন মুসলমান তরবারি বিভিন্ন হাতিয়ার অস্ত্র বানাইত, একজন লোহার আছিল একজন সাহাবি দোকানদারি করিত, আর একজন সাহাবি মুসলমান লোহারি পেশা আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই দুজন সাহাবীর প্রশংসার গরিব আল্লাহ আল্লাহ পাক কোরআনে কারিমার আয়াত নাজিল গুজ্জি সুবহানাল্লাহ। ইতারা খের আছেন জিবে ব্যবসা করিত, ইয়ান বা আর আর দেশের মধ্যে বর্তমান আধুনিক জমানা ব্যবসায়ী আতফলা দি মাফানো পরে মিঠার দি মাফে স্কেল দি মাফে। আজি আতুন 30-40 বছর আগে মিঠার আসিল নে কিলো মাফিত ফালালো মাফিত, 30-40 বছর আগে মিঠার নতা দল 1400 বছর আগে মিঠার হলো পাইবে ফালা দি মাফিত, এক ফালার এক পাশে গোলা দিয়ে আর এক পাশে কখন চল দিয়ে গম দে হাতে ধরে হাতিয়েন বেশি করে রাখিত পারিব না, যত সম্ভব থারাতুরে কেড়া উজু হইয়েন নমাইয়েন থারাতুরে মাফি রাখি দিয়া পড়িব, মানুষের হাত ততক্ষণ বেশি রাখিত পারিব না কোনোদিন হত নবজন ফলানোরা জোনদে ফালাদি মাল মাফে হাতর মধ্যে কেড়া রাখি বেশি করে রাখিত পারিব না।
হনবতে সমান ইয়ে নয় সাই এক দূর বরদাস্ত করিতে পারিব। এই সাহাবি জীবা দোকানদার সাহাবি আছে, কাস্টমার আসি মাল মাফের, এক পাশে গোলা দিয়ে আর এক পাশে হাত ফালা ধরি মাফের, হাত তুললে ফালা সা ফালা ছাদ দেড় দূরের মধ্যে খেড়া ওজন চোখ দিয়ে দেবো, চোখ দিলে মস্তর যখন হঠাৎ করে যখন মসজিদ তুন যখন মুসলমান মুয়াজ্জিনর দরিয়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা, ও আল্লাহ পাকর বান্দা নামাজের দিকে আইও নামাজের দিকে আইও, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। আজানের ধ্বনি যখন ওই ব্যবসায়ী সাহাবিবার কানের মধ্যে লাগে, মুসলমান থিয়া গড়াই দে ফালায়ান আর উজু গুড়ি বল্লাই সময় নগরের দূরের মধ্যে মেড়ির মধ্যে ফেলাই, দোয়ানোর জাপ টানি আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাজির দে সুবহানাল্লাহ, ফাজিনি বিমিসলিহি ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এইলা মুসল্লি, এইলা মানুষ দুনিয়াত ফাজাইব রে, মাকা মাতিলাম ফাজাইব না, ফালাথি এগরাইয়ে খেড়া উজু আর হলে ক্যাঙ্গুজম আজানদের উজুর আজান দেখো না, আরো 15 মিনিট সময় আছে, যাইয়ে রে সময় আছো তো, ই নরে 1 মিনিট লাগবে 2 মিনিট লাগে, একটা মাফিয়ার কাস্টমারকে বিদায় করিয়ে না, তারপরে যাই মারি সময় করিব। আর ওই সাহাবি কাস্টমার বিদায় করিব তো নয়, তুলিয়ে দে ফালাই আন সমান কর দে দূর সময় না দে ও রাখো আইয়ের মাফিয়ম এ দূর দূরি নামাজের মধ্যে প্রস্তুত হয়ে যেত, নামাজের মধ্যে মসজিদ হাজরে যেত সুবহানাল্লাহ। আরেকজন সাহাবি আছিল যে লোহা হামার জানাই হামার কুরুল বানায় হন্দা বানায় দা বানায় হামাজ্জার দোয়ানত, এ সাহাবি একজন আসিল দিবে লোহা হামাজ্জে জুন লোহারে দা বানায় তলোয়ার বানায়, এনে বারে মেলে তলোয়ার হইবে নাকি আগুনত ফুরা ফুরিব, কতক্ষণ সময় লাগে এককান লোহারা লাল গড়িতে সমত 10-15 মিনিট ইবার ঠাইনতে ঠাইনতে বল ফেলাই, তারপরে ইয়ান কি হইব দে লাল হইব, তারপরে বালি মাইলিয়ান অস্ত্র বানা যাইব দে, যদি অনেকে এই 15 মিনিট ফোন যদি লাল গড়ি লোয়াই আন্দোলনের সাথে সাথে যদি হাজত মানা দেয় একটা করে 2 মিনিট অপেক্ষা করা দেয় ইয়ান আবার ঢুকা দিয়ে হরিব আবার ঢুকা দিয়ে হরিব। এ মুসলমান ভাই বন্ধু অল পয়গম্বরের সাহাবি লোহার লোহারে গরম গরনের বরেন যখন পজিশনের মধ্যে বোয়া গড়াই মাতুল দিয়ে হাতিয়ার বানাইব তলোয়ার বানাইব, মাতুল মাতার ওদি তুলোয়ার মিকে তুলে দাম অবস্থার মধ্যে যখন মসজিদের অতন মুসলমান মুয়াজ্জিন আজানের ধ্বনি দিম মাতুল তুললে দিবা ফেলাইবার সময় না করে মাতুল ইবা পিছন দিকে ঠেলে দি সাথে সাথে মসজিদের মধ্যে হাজির দি নামাজ আল্লাহ প্রস্তুতি গ্রহণ করে সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এ মুসলমান ভাই বন্ধু বল মুরব্বী বল ও এলাকার যুবক বাইল বন্ধু বল অনেক ব্যবসা করন হন অসুবিধা নাই, এমন অনেক ব্যবসায়ী ভাইবান আজানের ফোয়ারে ফোয়ারে দোকান বন্ধ করি ব্যবসা বন্ধ করে নামাজের মধ্যে হাজির হই মুসলমান, এন অনেক মানুষ ফাইবান দে মুসলমান বিলর মধ্যে হাজ ঘরের নামাজের মহন আজানের ধ্বনি দে মুসলমান, বিলর হাজিয়ান এদর অবস্থার মধ্যে রাখিয়ে সাথে সাথে মসজিদ হয় নামাজের মধ্যে হাজির হয়, আল্লাহ পাক করবার দেখার আলম ফরমার কেয়ামত পর্যন্ত আমার কিছু এমন রিজার্ভ বন্ধা থাকিব সুবহানাল্লাহ। আর রাকাবের অলর জিন্দেগি অনেক তলাশ করন ফটিয়ার বর মুফতি সাহাবুজুর রহমতুল্লাহ আলাই, ও দুনিয়ার মুসলমানল হা আলী আহমদ বোয়ালি সাহাবুজুর রহমতুল্লাহ আলাই
ওন এন এন আর আর মুরব্বী দুনিয়া তুনারা আর দুনিয়া তুন আর তুন বিদায় নিয়ে দিল না তারা। তারার জিন্দগি যদি অনশন তারা আখেরাতের টার্গেট গজ্জি মুসলমান দুনিয়া টার্গেট ন করে, আখেরাতের টার্গেট গজ্জি দুনিয়া টার্গেট ন করে। দুনিয়া উইলে কি চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত ইয়ান হনমতে হারানোর সময়, আসল আখেরাত টার্গেট উইলে কি আর ইসলামের মুসলমান হলর টার্গেট। বারিসা বুঝু রহমতুল্লাহ আলাই ঘটনা আছে, জীবনীত আছে, রোদের মৌসুম গরম হা তরমুজ ছাড়ি দি এক দূরের মধ্যে যখন আজানোর দনি ভাইয়ে এক দূর তরমুজ ফেলায় জুতা কেন আর কেনাত মাজিদ দূর মসজিদ সুবাহান্লাহ সুবাহান্লাহ। মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল আল্লাহ পাক পরওয়ার দেগার আলম কোরআনে কারীমের মধ্যে যারা মসজিদল সম্পর্ক রাখে দুনিয়া জিজ্ঞা যাবে যোগ মসজিদ রহন দিন ফিস নদেন, দুনিয়া জিজ্ঞা যাবে যোগ নামাজ রহন দিন ফিস নদে আল্লাহ পাক পরওয়ার দেগার আলম তার বৈশিষ্ট্য গোয়েন গজ্জি দরিয়া ফি বুয়ুতিন আদিন আল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাববিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহর কিছু রিজার্ভ বান্দা যারা মসজিদ আবাদ করে ইয়ান হার গো আল্লাহর গো ইয়ান আল্লাহর গো আর আর রাতি যাই ঘুম যাই দিয়ে গড় হারা আর ইয়ান আল্লাহর আর জিয়ানত থাকি ইয়ান বন্দার গো আর স্থায়ী না অস্থায়ী কামাতিলা অস্থায়ী আর যেন অস্থায়ী আর থাকি দে গড় ইনকি অস্থায়ী পরকাল হন হাজর নোয়াইব। এ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল আল্লাহর ঘরে মসজিদ অনেয় মুসলমান নিজর ঘর ডেভেলপ করি বললাই প্রত্যেকে চেষ্টার মধ্যে আছে কেন করে নিজর ঘর গান ডেভেলপ করিও মোবাই। ও দুনিয়ার মুসলমান অল আজি আর বাজার জমজমাট করি দিন, তিন ফতর মাতার মধ্যে মুসলমান সাদ দোয়ানের জমজমাট করিন, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জমজমাট নগরী আজ পর্যন্ত মসজিদ খালি মসজিদ খালি। একমাত্র কারণ লিখি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসলমান দুনিয়ার মধ্যে যার যত নিয়ামত দিয়ে যত বড় নিয়ামতের মালিক বানাই মুসলমান বন্দা তত আল্লাহ পাকর নাফরমানি বেশি করে না আউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যার যতটুকু মুসলমান আল্লাহ পাক যারে ক্ষমতার মালিক বানাই ক্ষমতার ব্যস্ততার কারণে বা তুন নামাজের হেফাজত নাই। ও দুনিয়ার মুসলমান অল আল্লাহ পাক পরওয়ার দেগার আলম যারার সম্পদের মালিক বানাই অবাই ও মুরব্বী অল সম্পদের ব্যস্ততার কারণ আজিয়া নামাজের খবর নাই মসজিদের খবর নাই, কিন্তু আল্লাহ পাক পরওয়ার দেগার আলম আরা গরিব অল আল্লাহ পাক পরওয়ার দেগার আলম গরিবর ওর আল্লাহ পাকর রহমত গরিবর ওর রহমত গরিব আল্লাহ পাকর দিন এবং আমলের বৈধে সবচময় মুসলমান নিজের প্রতি এয়ান আগ্রহের মধ্যে থাকে। আল্লাহ আমার ডক্টর একবাল রহমতুল্লাহ আলাই গরিব অলরে মুসলমান হতর সান্ত্বনা দেন ও দুনিয়ার গরিব অল মন ক্ষুণ্ণ নগজ্জু অভাবী জিন্দগি লইয়ের মন ক্ষুণ্ণ নয়ু আল্লাহ পাক পরওয়ার দেগার আলম অনর অভাব বানাইয়ে গরিব বানাইয়ে মন ক্ষুণ্ণ নয়ু আল্লাহ পাক পরওয়ার দেগার আলম মুসলমান অনর দনিত তুন বারা অন গরিবরে বেশি মোহাব্বত করে সুবহানাল্লাহ। মসজিদে আজে কাতার বেদে নামাজ পড়ে গরিবরা, মসজিদে আজে কাতার বেদে নামাজ পড়ে গরিবরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবরা, আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবরা, ধনের নেশায় বিবর হই ধনী আমায় গেছে বলে ইসলাম আজি জিন্দা আছে দারিদ্রের দোয়ার বলে। এহতল্লাই আল্লাহ পাক বান্দার সম্পদ নসাই বান্দার মুসলমান কাবিলিয়ত নসাই যোগ্যতা নসাই আল্লাহ বান্দার দিল্লান সাদে অনতুন আ সামর্থ্য বেশি নাই
দন দৌলত বেশি নাই, অনতুল হাজার টিয়ার অনতুল সম্বল আছে, অনত দিলিয়ান আল্লাহ সাহেব দে, অনত দিলিয়ান অন আল্লাহর হাসে, আল্লাহর হতটুকু দিলের মধ্যে জায়গা দিয়ান আল্লাহ পরীক্ষা করিব দে, অনত দিলিয়ান কি আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বিনিময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করিতেজি, একমাত্র দিল বুঝিয়ারে দিল লইয়ারে মুসলমান এহতল্লাই, আর তুন বেশি কিছু নাই, আল্লাহর গরল্লো সম্পর্ক রাখি, দিল্লান যদি ঠিক রাখি দয়, অল্প কিছু দিল, অল্প আমল করিল, কবুল গরণের মালিক খন আল্লাহ, আল্লাহ পাক পরওয়ার দেগার আলম। আর আবিয়া গুনরে এই মাহমুদনগর এলাকার মানুষরে এই মসজিদ ইয়ান্দর উসিলাই আল্লাহ বেহেশত যাইবার তৌফিক দান করুক, আমিন হন। ও আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।